সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে মোবাইল ফোন। আনঅফিশিয়ালি মোবাইল ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই ভিডিও এর উপর একটা ভিডিও তৈরি করলাম, কেননা এপ্রিল মাসে দেখা যাবে অনেক আনঅফিশিয়ালি আপনার ফোনগুলি বন্ধ হয়ে যাবে। কারণ বিআরটিসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আনঅফিশিয়ালি যে মোবাইল ফোনগুলো আছে সেগুলি সুন্দরভাবে ট্র্যাক করা হচ্ছে। এখন আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করব এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের এই মোবাইল ফোন নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা যদি টেনে টেনে দেখেন সেটা হলো আপনার ইচ্ছা। আজকে আনঅফিশিয়ালি কোনটা আর অফিসিয়ালি কোনটা, আপনি বিদেশ থেকে মোবাইল এনেছেন, পুরো বিষয়টা আজকে আমি আলোচনা করব। আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আনঅফিসিয়ালি, এই যে আমার এই মোবাইলটা দেখছেন এটা হচ্ছে আনঅফিসিয়ালি, বলতে পারেন কীরকম? সেটা হচ্ছে যে আমি এটা বসুন্ধরা থেকে কিনেছিলাম আনঅফিসিয়ালি দামে। আর আনঅফিসিয়ালি কী? আনঅফিসিয়ালি হচ্ছে সরকারি ব্যাট ছাড়া যেটা শিপের মাধ্যমে আসে, বিভিন্ন লাগেজের মাধ্যমে আসে, বিভিন্নভাবে আসে, যেখান থেকে সরকার রাজস্ব পায় না, সেটা হচ্ছে আনঅফিসিয়ালি। এটা থেকে সরকারের কোনো লাভ নেই কিংবা সরকার কোনো রকমের কোনো এটা থেকে বেনিফিটেড নয়, সেজন্য এটাকে আনঅফিসিয়ালভাবে গ্রান্টেড করা হয়। আর যেটা অফিসিয়ালি, এটা আমি কিনেছি মোতালেব প্লাজা থেকে। মোতালেব প্লাজা থেকে কেনার পর সেখান থেকে আমাকে একটা রসিদ দিয়েছে, এই দোকান থেকে সরকার কিন্তু রাজস্ব নিচ্ছে। সুতরাং এটা পুরোপুরিভাবে বৈধ, আমাদের দেশে বৈধ, সরকার ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে এটা কিন্তু আমাদের দেশে বৈধ। আর এটা হচ্ছে অবৈধ। সুতরাং যারা আনঅফিসিয়ালি মোবাইল কিনছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। এখন হচ্ছে নভেম্বর মাস, হয়তো ডিসেম্বর মাসে থেকেই আপনার যারা মোবাইল কিনবেন অবশ্যই আমার ভিডিওটা দেখার পর না কেনার জন্য অনুরোধ করব। কেননা আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স, আর আপনারা যদি একটু বিপদে পড়েন, আপনারা বিপদে পড়া মানে আমি বিপদে পড়া, সুতরাং একটু ভালো করে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় নেবেন যে আনঅফিসিয়ালি কোনো কিছু কেনা যাবে না। আপনারা হয়তো বলতে পারেন আনঅফিসিয়ালি সফটওয়্যার একরকম নাকি অফিসিয়ালি সফটওয়্যার একরকম, না সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার ভিতরে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে যেটা আমি আপনাকে শুরুতে বলেছি, লাগেজে আসে, সিটে আসে, বিভিন্নভাবে আসে, সেটা আনঅফিসিয়াল। আর যেটা বৈধভাবে সরকার ইনপুট করে, রপ্তানি করে, সেটা হচ্ছে অফিসিয়ালি। সুতরাং আপনারা এখন থেকে অফিসিয়ালি ফোন কেনার চেষ্টা করবেন। ভিডিওটা আমি বেশি একটা দীর্ঘায়িত করবো না, কেননা অল্প কথা যারা বুঝতে পারে সেটাই বুদ্ধিমান। আমি আরেকটা টিপস আপনাদের দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা বিদেশ থেকে আপনারা আনঅফিসিয়ালি ফোন এনেছেন, মনে করেন আপনার প্রত্যেকটা মানুষ একটা করে মোবাইল ফোন আনতে পারে, সেই জায়গায় দেখা যাচ্ছে আপনি বিদেশ থেকে এই ফোনটা এনেছেন, এই ফোনটাকে এখন কি হবে, আপনাদের টেনশন করার কোনো ই নেই। বিআরটিসিতে সেটা নিয়ে আলোচনা চলতেছে, তারা বিশদভাবে বিবেচনা করে লাস্ট সর্বশেষ একটা ইয়ে হয়েছে, সেটা যে আপনাদের বিদেশ থেকে এনেছেন আপনারা অবশ্যই পাসপোর্ট থেকে শুরু করে আপনার বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছুতে আপনার একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলি শুরু হলে সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই, কেননা কথা আছে যত সমস্যা তত উপায় বের হবে। সুতরাং সরকারিভাবে এটা বিষয়টা আলোচনা করা হয়েছে, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। যাওয়ার আগে একটা কথা বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।